ট্রাভেলার বা ভ্রমণপ্রেমী মানুষদের জন্য সুখবর এতদিন ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যে কোনো অর্থাৎ সাতাশটি দেশের যে কোনো একটি দেশে ভিসা পেলে আপনারা সহজেই ইউরোপের বাকি দেশে ভ্রমণ করতে পারতেন এই এই যে ফ্যাসিলিটিটা যারা ইউরোপের ভিসা পান তারা আসলে জানেন যে কতটা মজার এই ফ্যাসিলিটিটা অর্থাৎ আপনি এক দেশে ঢুকলেন এবং গেলেন আরও বাকি ছাব্বিশটা দেশ এটা এটাকে বলে সেনজেন ভিসা এবং এই ভিসা পেলে মনে হয় যেন যারা ভ্রমণ পিয়াসী তাদের কাছে মনে হয় যেন আলাদিনের চেরাক পেয়েছেন সম্প্রতি এরকম আরও একটা ঘোষণা এসেছে তবে সেটা হচ্ছে এশিয়ায় এশিয়ায় যে আর কান্ট্রিগুলো রয়েছে যেমন সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার তারপরে বাহরাইন এবং ওমান এই ছয়টি দেশ মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারাও আসলে এরকম একটা পদ্ধতি চালু করবে অর্থাৎ ইউনিফাইড ভিসা চালু করবে বা একক ভিসা যাকে বলা হয় এই একক ভিসা চালু করলে আপনি মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশ অর্থাৎ সৌদি আরবে যদি যান সৌদি আরবের ভিসা পান সেক্ষেত্রে আপনাকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার তারপরে বাহরাইন এই পাঁচ ছয়টা দেশে আপনি ট্যুর করতে পারবেন তো এটা বেশ বেশ আনন্দের আসলে উন্নত দেশগুলো এখন ভিসা প্রক্রিয়া দেওয়ার জন্য অনেক নমনীয় হয়েছে তারা আসলে ট্যুরিজম সেক্টরটাকে বিল্ড আপ করার জন্য এখন চাচ্ছে যে তাদের দেশে ট্যুরিস্টা আসুক এবং সেই সাথে তাদের পর্যটন খাতকে বিকশিত করুক তাদের দেশ সম্পর্কে জানুক এবং বৈদেশিক মুদ্রাও আর্ন করার একটা বিশাল সুযোগ তো এই যে সুযোগটা তারা দিয়েছেন যার ফলে এখন সাধারণ বাংলাদেশি বলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক মধ্যপ্রাচে মধ্যপ্রাচ্যে ঘুরতে যাবে তাদের উদ্দেশ্য হচ্ছে দু সালের মধ্যে বারো কোটি পর্যটক এই মিডল ইস্টের ছয়টা কান্ট্রিতে যাবে তো সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যেই যে গাল্ফ গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির যে মন্ত্রীরা তারা চল্লিশতম সভায় মিলিত হয়েছেন এবং সেখানে তারা ডিসিশন নিয়েছেন যে এরকম একটা ভিসা ইউনিফাইড ভিসা চালু করবেন যাতে করে এক একটা দেশের ভিসা পেলে অন্যান্য ছয়টা পাঁচটা দেশ ভ্রমণ করা যায় তো এটা ট্রাভেল প্রেমী বা ভ্রমণ পিয়াসম মানুষদের জন্য অনেক বড় একটা খবর আমরা যারা ভ্রমণ করতে পছন্দ করি তারা আসলে এই সুযোগটা লুফে নেবে এবং আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশের যে কালচার রয়েছে যে স্থাপনা রয়েছে ঐতিহাসিক স্থাপনা রয়েছে আমরা পবিত্র হজ করতে পারবো হজ করার পাশাপাশি ইসলামী যেসব কৃষ্টি কালচার রয়েছে এসব সম্পর্কে জানতে পারবো অর্থাৎ এটা আমাদের জন্য বিশাল সুযোগ এবং পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মানুষরা কিন্তু মিডল ইস্টে ভ্রমণ করে আপনারা জানেন যে দুবাইতে প্রচুর পরিমাণ বাইরের মানুষ পর্যটক হিসেবে আসে এবং এর পাশাপাশি কুয়েত কাতারেও যায় সৌদি আরবে যায় এখন সৌদি আরবও চাচ্ছে আসলে তাদের দেশকে পর্যটন শিল্পে বিকশিত করার জন্য অর্থাৎ প্রচুর পর্যটক তারা নেয়ার জন্য নানান রকম কাজ করছে ডেভেলপমেন্ট করছে পর্যটকদেরকে আনার জন্য তো এর পাশাপাশি আপনারা তো জানেন সৌদি আরবে পবিত্র হজ পালনের জন্য প্রচুর মানুষ যায় এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্যান্য অঞ্চলে অর্থাৎ সৌদি আরবের মক্কা মদিনা ছাড়া অন্যান্য অঞ্চলে যেন যায় সেজন্য সৌদি সরকারও কিন্তু একটা প্রকল্প হাতে নিয়েছে তো এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত তারপরে কুয়েত কাতার বাহারাইন ওমান এসব দেশগুলোতে ইচ্ছা মতো ঘুরতে পারবেন আপনারা তো আপনাদের জন্য শুভকামনা এরকম একটা সুযোগ দেওয়ার জন্য মিডল ইস্টের এই দেশগুলোর প্রতিও অনেক অনেক মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই পর্যটনকে বিকশিত করার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই